বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে গরুর মাংস কিনে এনেছি। গরুর মাংস এখানে আমি 5 কেজি গরুর মাংস কিনে এনেছি। তো গরুর মাংস আমি 1 কেজি গরুর মাংস রান্না করবো। এই গরুর মাংস রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। আমি যে মাংসটাকে ধুয়ে রান্না করার জন্য নিয়েছি, সেই মাংসটাকে আমি ছোটো করে একটু কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটু ছোটো করে কেটে নিচ্ছি, কারণ অনেক বড় মাংস ছিল। তো এটাকে আমি প্রথমত সমস্ত মশলা দিয়ে একটু 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো আমি প্রথমত ফ্রেশ কুচি দিয়ে দিচ্ছি, আমি ফ্রেশ কুচি দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিব, লবণটা পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি, আগে থেকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। ওই আদা পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ, আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম 2 চামচ দিয়ে দিলাম। এরপর যা দিয়ে দিব তেল, তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবো, কারণ গরুর মাংস অনেক চর্বি ছিল। তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি হলুদ, হলুদ আমি 2 চামচ দিব, চামচে 2 চামচ হলুদ দিব। মরিচ দিয়ে দিলাম, মরিচটা একটু কম দিব, কারণ রমজান মাস, মরিচটা একটু কমই দিচ্ছি। এবার আমি দিয়ে দিব বাদাম পেস্ট করে রেখেছি, বাদাম একদম বেটে পেস্ট করে নিচ্ছি। আমি 2 চামচ বাদাম দিয়ে দিব। বাদামটা পেস্ট করছি, প্রথমত বাদামটাকে আমরা একটু ভেজে নিব, কারণ বাদামটা ভেজে যখন নিব তখন বাদামটা বাদামের স্বাদটাই আলাদা আসবে। আমি একসাথে গুলে এখন মেখে নিব। আমি এভাবে কাছের একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দেবো। আমার ম্যারিনেট করা মাংসটা 10 মিনিটে বেশি হচ্ছে, আমি একটা অন্য কাজ করছি, এই জন্য 10 মিনিট একটু বেশি হয়ে গেছে। আমি এখন এটা রান্নাতে চলে যাবো। এখন আমি চুলার উপরে দিছি, চুলার জ্বালটা ধরিয়ে দিব। এখনও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, কিছুক্ষণ পরে আমি একটু নেড়ে ছেড়ে দিবে। এখানে আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার না করার কারণ হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংস খুব সহজেই পানি এসে পড়ে, সেজন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপর তো এখন মাংসটা আমি একটু ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠিয়ে ফেলেছি, এখন মাংসটা দিব। আশটা একটু কমিয়ে রাখতে হবে, চুলার আশটা কমিয়ে রাখলে মাংস থেকে পানিটা বের হলে ওই পানিটা দিয়ে মাংসটা কষাইতে অনেক সুবিধা হবে। এই জন্য আমি চুলার আশটা এখন একটু কমিয়ে রেখেছি। এখন আমি তেজপাতা দিয়ে দিব ছোট বড় প্রায় 4-5 টুকরা, 4-5টা পাতা দিয়ে দিয়েছেন তেজপাতা। আর সমস্ত মশলাগুলো আমি একসাথে পেস্ট করে দিব। টেস্ট করে নেওয়ার জন্য মশলাগুলো নিলাম। এরপর যে আমি এখন এই দারচিনি, এলাচ, জিরা, লং এগুলি সবগুলো আমি একসাথে পেস্ট করে নেব। সবগুলো একসাথে করে পেস্ট করে নিচ্ছি, সেজন্য আমি আস্ত কোনো মশলাই দিচ্ছি না, আমি সবগুলো পেস্ট করে পেস্ট দিয়ে দিই। পানি বের হয়ে আসছে। প্রথমে কথা হইল কি, গরু মাংস আসলে কোনো আলাদা পানি দেওয়া লাগে না। গরু মাংস যখন ম্যারিনেট করে রাখবেন তখন গরু মাংস থেকে অনেক পানি বের হয়, আস্তে আস্তে অনেক পানি বের হয়, সেই পানি দিয়ে মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এই যে মাংস থেকে পানি বের হচ্ছে, এখন মাংসটা আসলে পানি বের হবে, মাংসটা দিয়ে এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব।
আর একটু টান দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব। ক্যামেরায় কিরকম কালার দেখা যায় জানি না, বাস্তবে মাংসের কালারটা এত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। কষান মাংস দেখে কিন্তু মনে হয় যে লোবানো লোবানো ভাব আছে। এই পর্যায়ে আমি মাংসটা পানি দিয়ে দিব। আরো একটু পানি দিয়ে দেয় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পারফেক্ট সিদ্ধ না হলে আসলে কিন্তু মাংস খেতেও তারপর স্বাদ আসে না, পারফেক্ট সিদ্ধ হতে হবে। আমি মাংসটার সাথে আজকে বড় বড় কেটে কিছু আলু দিব, আলু অ্যাড করবো, সেজন্য আমি আজকে টক দই অ্যাড করিনি। কারণ আলু দিয়ে যখন মাংস রান্না করবো ঝাল করে তখন টক দই এতটা প্রয়োজন হয় না, আমি নারী বাদাম বাটা বাকি নারিকেল বাটা দিয়ে রান্না করলে হয়, সেই জন্য আমি টক দই দিচ্ছি না। তো আমি আলুটা প্রসেস করে নিচ্ছি, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করবো। এরপর ঢাকনা দিয়ে আমি দেখে রাখবো, প্রায় 10 মিনিটের মতো হচ্ছে, ঢেকে রেখেছি, দেখি এই পর্যায়ে মাংসটার কী অবস্থা। আমি মাংসটা একটু দেখে নিব, যাতে মাংসটা একটু হালকা সিদ্ধ হলে আমি বলছি প্রথমেই যে আমি কিছুটা মাংস আলু দিব বড় বড় টুকরো করে, তো সেই পর্যায়ে আলুটা দেওয়ার জন্য পারফেক্ট হচ্ছে কিনা মাংসটা। মাংসটা পারফেক্ট হচ্ছে, আমি এই পর্যায়ে এখন আলুটা দিয়ে দিব। আলুটা সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব। আলু টুকরোগুলো দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিব, একটু ভালো করে মেখে নিচ্ছি। আলুটা সিদ্ধ হতে হতে মাংসটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ওইটুকু সিদ্ধ হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি আবারও 7-8 মিনিটের জন্য ডেকে রাখবো। 7-8 মিনিটের মতো প্রায় হয়ে গেছে, এখন মাংসটা আমি দেখবো সিদ্ধ হচ্ছে কিনা। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটি সামান্য একটু ফেলে নিচ্ছি, সামান্য অল্প অল্প করে একটু ফেলে নিচ্ছি যাতে কাঁচামরিচের সেন্টটা বের হয়, সেই জন্য আমি 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি যে মশলাগুলো একদম পেস্ট করে নেওয়ার জন্য আস্ত নিয়েছিলাম সেই মশলাগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এখান থেকে আমি 2-3 চামচ দিয়ে দিব। মশলাগুলো প্রথমে না দেওয়ার কারণ হলো একদম সেন্টটা চলে যাবে, সেই জন্য একটু পরে দিই। আমি প্রথমেই বলে নিচ্ছি যাতে আমি মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করবো, সেই জন্য আমি মাংসটা ঝোলটা একটু আগে থেকেই বেশি দিয়েছিলাম। আলু দিয়ে গরু মাংসের ঝোল আরেকটু সিদ্ধ হবে, সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে রাখবো। প্রায় হয়ে গেছে, অনেকটাই হয়ে আসছে, আলুটাও সিদ্ধ হচ্ছে, আর গরম সামান্য বাকি আছে। আরেকটু সফট হলে একটু মজা লাগবে, বাচ্চারা খেতেও ভালো লাগবে, সেজন্য আরেকটু অপেক্ষা করবো আমি। এখন ডাকনা রাখি, আমি আরেকটু ঢেকে রাখবো, 2-3 মিনিটের জন্য ডাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা এখন শেষ পর্যায়ে, আমার রান্না হয়ে গেছে। প্রথমে বলেছি মাংসটা একটু ঝোল ঝোল রাখবো, প্রথমে বলে দিলাম যে মাংসটা একটু ঝোল ঝোল রাখবো। আমি মাংসটা একটু পর্যায়ে কিন্তু ঝোল রাখবো, একটু চুলাটা অফ করে দিব। মাংসটা এখন আমি জানি না কারা দেয়, সবাই মনে হয় দেয় মাংসটা, আমি জিরা গুঁড়ো দিব, কারণ জিরা ভেজে আমরা গরুর মাংস সবসময়ই দেওয়া হয়, অনেকেই দেয় মনে হয় আমার, তো আমি জিরা গুঁড়োটা গুঁড়ি করে নিয়েছি। এখন জিরা গুঁড়িটা অ্যাড করে দিব, আর জিরা গুঁড়াটা সবসময় একটু রান্নার শেষে একদম শেষ মুহূর্তে জিরা গুঁড়াটা দিলে জিরার সেন্টটা ভালো থাকে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার গরুর মাংস রান্না,
বড় বড় করে আলু দিয়ে ঝোল করে রান্না তৈরি করেছি। এখন এই পর্যায়ে আমি পরিবেশন করছি, একটা বাটিতে পরিবেশন করছি। আমি হালকা কিছু জিরের গুঁড়ো এটার উপরে দিয়ে দিব, হালকা করে কিছু জিরের গুঁড়ো এটার উপরে দিয়ে দিব। দেখতে আলাদা একটু সুন্দর লাগবে, খেতে অবশ্যই মজা লাগবে। তো আমার মাংসটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে কেমন লাগে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।